ওয়াও, ওই যে আমার দুজনের সঙ্গী সামনে, চারিদিকে জঙ্গল। আমি যখন বললাম যে বাঘ থাকতে পারে, তখন কি হলো? তখন কি মনে হয়েছিল? আমার কিছু একটা বেটে গেছিল। অনেকে নেমে গেছে, হ্যাঁ অনেকে নেমে গেছে, অনেকে ভয় পেয়ে গেছে, কিন্তু আমরা উঠবো একদম লেক দেখে, তারপরে নামবো নিচে। আর লেকটা আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। পেয়েছি, খুঁজে যদি কেউ পাইনি আমরা। এই সেই লেক যার জন্য আমরা এতটা অফ রোড এন্ড ট্রেকিং করে এসেছি। আজ দার্জিলিং এ আমাদের চতুর্থ দিনের সকাল। সকাল সকাল জানলা খুলে এরকম সুন্দর ভিউ দেখতে পাবো কখনো আশা করিনি। এমনকি আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি এখন ম্যালের দিকে। এমনকি ম্যালে গিয়ে আমরা একটু চা খাবো, তার সাথে বিভিন্ন রকম আলোচনা করব, গল্প করব, আর সকালের ম্যালটাকে উপভোগ করব। এবং তার সাথে বেলার দিকে রয়েছে দার্জিলিং এর সাইট সিন এবং বাড়ি ফিরে যাওয়া। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কেউ। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট অবধি থেকো। তো এই হচ্ছে হোপ, এটা হচ্ছে অনেক পুরনো একটা ক্যাফে, আর এখানে সবাই ফটো তোলে, আমরা তুলেছি বা তুলছি এখনো। আর এখানে কেক, পেস্ট্রি অ্যান্ড আদার থিংস পাওয়া যায়। তো আমরা এখন ম্যালের কাছে এসেছি, আর এখানে সবাই মিলে এখন চাই পান করছি। হ্যালো, এখন বাজে 9টা, মার্কেট জাস্ট এখন খুলছে। শপিং করা হয়ে গেছিল, আর আজকে কি শপিং করলাম। এবার ফিরছি আমার হোটেলের দিকে, এবার সেখান থেকে আমার চেক আউট করে যাবো হচ্ছে ঘুম মনশ্রী। ঘুম মনশ্রী তো ভাই, ওটা ঘুম মনশ্রী তো, হ্যাঁ ঘুম মনশ্রী যাবো। আর কোথায় যাবো জানো আমরা আজকে? লামাহাটা, চলো যাও ভাই, অরণ্য
সিকিম কা হাল আপ কেসা হে? বহুত হি খারাপ হে না? এখানে চলেছে তো চিকেন মোমো, রামাহাটের স্পেশাল মোমো। এখন আমরা উঠছি লামাহাটের উপরে, সামনে সব পাইনির গাছ, একদম সোজা সোজা উঠেছে গাছগুলো একদম। সো ট্রেকিং স্টার্টেড, আমরা উপরে উঠছি। ট্রেকিং স্টার্ট করে ফেলেছি আমরা, অলরেডি অনেকটা উঠে পড়েছি। এরপর ভাবছি কোন দিকে যাবো, কোন দিকে রাস্তা ভাই, রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা। যাবো কোথায় জানো আমরা? কি লেক? কি লেক? লামাহাটা লেক, পুকুর। রাস্তা আশা খুঁজে পাচ্ছি না, চলো উঠে তো দেখি যাবো। চল রাস্তা ধরে উপরে উঠে যেতে হবে। Yes. আমি উঠবো। আমার এতটা উঠতে উঠে গেছি, অনেকটাই অর্ধেক রাস্তা উঠে গেছে, আর অর্ধেক অতটা উঠতে হবে আমাদের। সো প্রায় আমরা 80% উপর চলে এসেছি, আর একটুখানি। 1, 2, 3 উইনার উইনার চিকেন উইনার, চলে এসেছি আমরা এতটা উপরে, সবার থেকে উপরে। এর উপরে কেউ নেই, আমরা যাবো হচ্ছে একদম টপে। এখনো যাবো, অ্যাচিভ করবো। অনেকে নেমে গেছে, হ্যাঁ অনেকে নেমে গেছে, অনেকে ভয় পেয়ে গেছে, কিন্তু আমরা উঠবো একদম। লেক দেখে তারপরে নামবো নিচে, আর লেকটা আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকেও। ইয়েস, সো আমরা এখন লামাহাটের একদম উপরে আছি, আর এটা সমতল জায়গায় চলে এসেছি প্রায়। এতটা ট্রেকিং করে আমাদের আশেপাশে ধারে পাশে কেউ নেই, শুধু আমার চারজন। কি দেখবো আমরা লাস্ট? বাঘ, কালপুখরি না কি পুখরি, যাই হোক একটা পুখরি আছে, না নদ আছে, না নদী আছে, যাই না পুকুর আছে মেবি, সেটা দেখেই ছাড়বো।
ওয়াও ওয়াও, ওই যে আমার দুজনের সঙ্গী সামনে, খুঁজে যেটা কেউ পাইনি আমরা। সো এতটা রাস্তা পেরিয়ে আমরা এসেছি, প্রচুর লোক এসেছিল এখানে ঘুরতে আর এই লেকটাকে দেখার জন্য, বাট আর সবাই ঘুরে গেছে, না ওখানে কিচ্ছু নেই, যে কোনো লাভ নেই, বেকার। বাট আমরা হার মানিনি, আমরা চারজন মিলে চেষ্টা করেছি অ্যান্ড ফাইনালি আমরা পেয়ে গেছি সেই লেনটাকে, সরি লেকটাকে। সেটা আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি সবাইকে যে লেকে কী আছে, যার জন্য আমরা এত দূরে আসলাম, জানি না কী আছে, বাট ফাইনালি আমরা খুঁজে তো পেয়েছি, এটাই সব থেকে বড় ব্যাপার। যার জন্য আমরা এসেছিলাম সেটা আমরা ফাইনালি খুঁজে বের করে সেখানটা আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কী আছে। আমরা ভুল রাস্তা দিয়ে এসেছিলাম, আমরা তো প্রথমে ভুল রাস্তা দিয়ে এসেছি, হ্যাঁ, এবার তারপরে ওখানে নো এন্ট্রি লেখা ছিল, তারপরে মাঝ রাস্তা এসে দেখছি চারিদিকে জঙ্গল। আমি যখন বললাম যে বাঘ থাকতে পারে তখন কি হলো, তখন কি মনে হয়েছিল? আমার কিছু একটা বেটে গেছিল, যেখানে লেপা থাকতে পারে, থাকতে পারে, থাকে অবশ্যই আছে, হ্যাঁ, আর ওরে বাবা জঙ্গল ছিল চারিদিকে, হ্যাঁ পুরো একদম, তাই কেউ নেই, কেউ নেই, কোনো রাস্তা নেই, মানে ভুল রাস্তা দিয়ে উঠা হয়েছিল আমাদের। এটা কত ইজি, দেখো এখানে রাস্তা ছিল, দেখ ভালো ছিল, আমরা কিন্তু অ্যাডভেঞ্চার পেয়েছি, এত সুন্দর অ্যাডভেঞ্চার এখানে আসলে হয়তো পেতাম না, সেটাও মেন ব্যাপার। হ্যাঁ আমরা চেয়েছিলাম যে ট্রেকিং করতে, অফ রোডিং করতে, সেটাই হয়েছে আমার সাথে, ভগবান চায় যে আমরা এইভাবেই আসি। হ্যাঁ একদম রাইট, ও সহজভাবে সহজভাবে আসলে কোনো লাভ ছিল না আমাদের। যাই হোক এখানে এসে অনেকজনকে দেখতে পাচ্ছি, কারণ এটা সহজ রাস্তা এসছে, ঢালাই রাস্তা করা ছিল সেখান দিয়ে এসছে, ঠিক আছে। আমরা আরো বেশি মজা করেছি অফ রোডিং, আর মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চারে এসেছিলাম আমরা, এরকম মনে হচ্ছে। আমরা বেশি এনজয় করেছি আলটিমেটলি, ঠিক আছে। জল পড়েছে, এই সেই লেক যার জন্য আমরা এতটা অফ রোড অ্যান্ড ট্রেকিং করে এসেছি। মাছও আছে মনে হয় এখানে, আর হচ্ছে পুরো ভিউটা, আমি পুরো ভিডিওটা করছিলাম, স্ট্যান্ডবে করিনি, অবস্থা বর্ষার একটা ওই ড্রেসটা পরে ছবিটা তুলে না দেখো।
ওই স্যাক্রেড ওয়াটার বডিতে আমরা গেছিলাম, তো যেখানে আমরা অ্যাডভেঞ্চার করে গেলাম ট্রেকিং করে। এবার আমরা যেটা মেন রাস্তা যেখানে সবাই যাওয়া আসা করে সেখান দিয়ে নামবো। এটা খুব সহজ, মানে ওই রাস্তার মতো না, পাহাড় দিয়ে কি সুন্দর স্টেপ বাই স্টেপ করা আছে, পাহাড় কেটে কেটে সরি পাথর দিয়ে দিয়ে রাস্তা করা আছে, সেখান দিয়ে আমরা এখন নামবো। হ্যাঁ ওই তো কী দিয়ে বোল্ডার দিয়ে রাস্তা তৈরি করা আছে, আর এখান দিয়ে আমরা সোজা নেমে যাবো নিচের দিকে। ওই যে নিচে এখানে বাড়ি দেখা যাচ্ছে কয়েকটা, এইখানটায় একদম এইখানটায় এখানে কটা বাড়ি আছে, তো এখানে এইটুকু নামলে হয়ে যাবে। আর ওই যে কাছে স্যাক্রেড বডি ওয়াটার, তার মানে হচ্ছে এখানে গোপন, গোপন কি গোপন ওয়াটার, গোপন একটা জলের হ্রদ টাইপের, হ্রদ বা পুকুর টাইপের যেটা একটা জঙ্গলের ভিতরে আছে, সেটা আমরা খুঁজে বার করেছি অন্যভাবে, ঠিক আছে। সো এবার নামবো নিচ্ছে আমরা, তারপর দেখা হচ্ছে পরে পরে যেখানে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে। ও আচ্ছা রাস্তাটা দেখো যেখানে আমরা নামবো, দারুণ ওয়াও। নামো আস্তে আস্তে, পায়ের তলায় নাকি সে কোথাকার ছবি তুলছিস? পায়ে শুধু বাস নেমে চলেছি আমরা শেকড় ভাকড়ের রাস্তা দিয়ে যাব নিচে। দারুণ রাস্তা, খুলে হাতে না তাও ভালো, এখানটা দিয়ে খালি পাওয়া যেতে পারবে, পড়ে গিয়ে পা মুছে খালি পাওয়া যাবে। ও রাস্তা দারুণ, আমরা উঠেছিলাম তার 750 meters, ওটা আমরা রাত থেকে বেশি উঠেছি হিসাব মতো, কারণ হচ্ছে আমরা ট্রেকিং করে গেছিলাম এই পাশ থেকে। সো এখান থেকে এইটা এটা ছিল এন্ট্রি পয়েন্ট এই পার্কে ঢোকার, তো আমরা গিয়েছি হচ্ছে এই পাশ থেকে ট্রেকিং করে পাহাড়ে এভাবে উঠতে হয় সেভাবে উঠতে গেছি উঠে গেছি, বাট এটা হচ্ছে মেন যাওয়ার রাস্তা, এখান দিয়ে গেলে সহজ হতে পারবে সবাই। তো আমরা ট্রেকিং করতে উঠেছিলাম প্রায় 12টার দিকে, তো এখন বাজে হচ্ছে 3:36, অলমোস্ট 3.5 ঘন্টা লাগলো, আর কম হতো যদি আমরা সঠিক রাস্তাতে যেতাম, বাট আমরা অ্যাডভেঞ্চার করে গেছি, একটু টাইম বেশি লেগেছে, বাট ইটস ওকে, বেশি মজা এসেছে আমাদের এটা করে। সো এখন আমরা বাইরে যাব এখান থেকে, এখান থেকে বাইরে গিয়ে আমরা গাড়ি নিয়ে আবার যাবো হচ্ছে কোথায় যাবো জানো, ঘুম মনস্ট্রি যাবো এখন, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে পরে। সবাই রাস্তাতে গিয়ে আমরা গাড়িটা ধরবো, এখান থেকে একটু হাঁটা, এতটা ডাউন ছিল যে আমরা ঘুম মনাস্ট্রি বুদ্ধিস্ট মনাস্ট্রি জবিও এটা একটা বুদ্ধ মন্দির, তো আমরা এখন ভেতরে এন্টার করবো। দেখো দেখো হ্যাঁ
এখন আমরা আছি হচ্ছে ঘুম স্টেশনে গেছি, একদম ঘুম স্টেশনের পাশেই। তো এবার আমরা গাড়িতে উঠবো, এটা হচ্ছে দার্জিলিং এর একদম সানসেটের একটা ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা একদম পুরো লাল হয়ে গেছে, দেখতে অপূর্ব লাগছে। যদিও এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে। তবে হ্যাঁ, ভিডিওর পার্ট কিন্তু এখনও শেষ হয়নি, নেক্সট পার্টে আসতে চলেছে। আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি কিভাবে গেলাম, কত খরচ হলো না হলো, সে সব কিছু ডিটেলস নিয়ে। তো তোমরা কিন্তু ভিডিওগুলো স্কিপ করো না, নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে এটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।